স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করলেন রাশিক মেয়র। তিন দফা দাবিতে নাটোরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বেলুন ফেস্টুন উড়িয়ে মহানগর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করলেন রাশিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেলে মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এরপর নগর জুড়ে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা করেন দলীয় নেতাকর্মীরা। শোভাযাত্রার পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাগত বক্তব্য দেন লিটন। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। তিনি বলেন, যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তাই তিনি সকল যুবলীগের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক হিসাবে আখ্যায়িত করেন। এশিয়ার সর্ববৃহৎ সংগঠন, সেই সংগঠনকে আমরা আরও গতিশীল করতে চাই। শেষ গতিশীলের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে আবার যেন রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং জনতা শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব, এই আমাদের প্রতিজ্ঞা ছিল আজকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে মাস্ক বাধ্যতামূলক সকলকে পড়তে হবে, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনি দেখবেন সকলের মুখে হলুদ মাস্ক আমরা দিয়েছি 15,000। এই আজকে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে 100% আমরা বাস্তবায়ন করব। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, সহসভাপতি মখলিসুর রহমান মিলন, তৌরি আল মাসুদ রনি। দেখেন, ঘটনা হচ্ছে যে আমাদের সংগঠন তো বৃহৎ একটা সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ একটা সংগঠন। এই সংগঠনে সরকারি দল এই আমরা অবস্থান করছি, যার পরিপ্রেক্ষিতে অনেকেই চায়, যারা সুযোগ সন্ধানী আছেন তারা কোনোভাবে না কোনোভাবে আমাদের সাথে আমাদের দলের ভিতরে এসে তারা নিজেদের ফায়দা লুটতে চায়। তবে আমাদের নেত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক, তিনি সবার মাঝে একটি যে বার্তা দিয়েছেন যে যারা হলো দল, যারা হাইব্রিড, যারা এসে দশে দলের ভিতর ঢুকে বিভিন্ন ক্ষতি করার বিষয়টি যেন উপস্থাপন কর বা ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরকে মানে জিনিসটা খুব সূক্ষ্মভাবে পরিলক্ষিত করতে বলেছেন। এবং আমাদের কেন্দ্রীয় মহানগরের যুবলীগের সভাপতি সেক্রেটারি এটা নির্দেশনা দিয়েছেন যে অন্য দল থেকে যারা যারা আসা এসেছেন তাদের সম্বন্ধে তারা কিন্তু অলরেডি ডাটা চেয়েছেন, এবং আমরা যে যতটুকু পেরেছি আমরা কিন্তু তাদের কেন্দ্রে সেসব ডাটা আমরা দিয়েছি। সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ নেতৃবৃন্দ। বর্তমান যুবলীগের নেতৃত্বের কাছে আমার অনুরোধ যে তারা যেন আগামী যুবলীগের যে নেতৃত্ব বাছাই করবেন তারা যেন সুন্দর সুশৃঙ্খলভাবে একটি ভালো নেতৃত্ব দেন, যে নেতৃত্ব যুব সমাজকে সুসংগঠিত করতে পারবে, যে নেতৃত্বের কাছে মাদকের কোনো প্রশ্রয় থাকবে না, চাঁদাবাজির কোনো প্রশ্রয় থাকবে না, অপরাধীদের কোনো প্রশ্রয় থাকবে না, একটি সুন্দর সুশৃঙ্খল যুব সংগঠন গড়ে উঠুক। কারণ রাজশাহীর সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আজকের যুবলীগের র্যালিতে আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম, দেখলেন যে যুবলীগের যে সুশৃঙ্খল র্যালি, যুব সমাজ যেভাবে জেগে উঠেছে, সেই যুব সমাজকে কাজে লাগিয়ে রাজশাহীর উন্নয়ন তথা সারা বাংলাদেশের যেন উন্নয়ন ধাবিত হয়। জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের রাজশাহীতেও অনুরূপ। রাজশাহীর নগরপিতা, রাজশাহীর মাটি ও মানুষের নেতা আমাদের জননেতা এইচএম খায়রুজ্জামান লিটন ভাই যেভাবে রাজশাহীর উন্নয়ন করে যাচ্ছেন, আমি বিশ্বাস করি সুসংগঠিত একটা যুব সংগঠন যদি পাশে থাকে তবে এই উন্নয়ন আরও গতি পাবে এবং সর্বত্র এই উন্নয়ন প্রসারিত হবে। তিন দফা দাবিতে নাটোরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বুধবার বেলা 11টার দিকে কালেক্টরেট ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তারা জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি সেলিম চৌধুরী, সহসভাপতি দিনার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। মানববন্ধনে বক্তারা তাদের তিন দফা দাবি পড়ে শোনান। বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের ডিজিটাল সেন্টারের 1 দশক পূর্তি উপলক্ষে অনলাইন উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। আইসিটি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে থেকে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, স্থানীয় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেবাগ্রহিতা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুজিব শতবর্ষে ই সেবা ক্যাম্পেইনে অংশগ্রহণকারী দেশসেরা পাঁচজন উদ্যোক্তার একজন নির্বাচিত হওয়ায় বড়াইগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নীলা চৌধুরীকে আইসিটি বিভাগের পক্ষ থেকে স্বীকৃতি সনদ প্রদান করা হয়। নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে বাস স্ট্যান্ড এলাকায় মার্কেটে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনে খবর পৌঁছলে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস। এর মধ্যে আগুনে পুড়ে যায় এনামুল হকের হোটেল ও মুদি দোকান, শাহ আলমের টায়ার রিসোলিং দোকান, শফিকুল ইসলামের মুদি দোকান, মান্নানের মিষ্টির দোকান। এতে এসব দোকানে থাকা মালামাল, সকল আসবাবপত্র, টেবিল চেয়ার, ফ্যান, ফ্রিজ, টায়ার টিউব, খাবার পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোর কোটি টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এ কে এম মোর্শেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসআর টায়ার রিসোলিং পোল পোস্টিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নওগাঁয় জাতীয় যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকাল 11:30 জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।